তো বন্ধুরা, আজকে অনেক দিন থেকে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো আপনাদের সামনে আজকে একটা ভিডিও আমি আপলোড করব, মানে আপলোড করতে চলেছি আমার চ্যানেল এসকেবি মাই চ্যানেল। অনেকদিন থেকে আপনাদের কিছু দেখাতে পাচ্ছি না, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো আজকে কিন্তু আমরা একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আপনারা আমাদের অনেক অনেক জায়গায় ঘুরতে যাওয়ার কিছু ছবি, কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা এই ভিডিওগুলি দেখেন, আমাদেরকে লাইক কমেন্ট করেন, আমাদের ভালো লাগে। কিন্তু আজকে আমার বাড়িঘর দেখাবো আপনাদেরকে। আমার বাড়ির প্রত্যেকটা ঘর, রুমের ভেতরটা কেমন, বাইরেটা কেমন, একদম কি ধরনের বাড়িতে আমরা বসবাস করি, তো এই ভিডিওটা মাধ্যমে আজকে আমরা দেখাবো। আর বলতে পারেন যে একটা ছোট্ট ব্লগ আর কি। এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমরা আমাদের জীবন সংগ্রামের যে জায়গাটুকু, যেখানে আমরা আমাদের বাসস্থান তৈরি করেছি, সেই বাসস্থানকে নিয়েই আজকে একটা ছোট্ট ব্লগ। দেখুন, দেখা যাক আজকে আমাদের বাড়ির চারপাশটা আমি দেখাবো। তো চলুন বন্ধুগণ, আমরা শুরু করি আজকের ভিডিও। এই হচ্ছে আমাদের বাড়ির থেকে বেরোনোর বা বাড়িতে ঢোকার যে রাস্তাটা, সামনে দেখছেন হাইওয়ে। হাইওয়ে এখান থেকে কতটুকু হবে, ওই 100 মিটার দূর হবে, 100 মিটার দূর। আর এই দিক থেকে আমাদের বাড়ি ঢোকার রাস্তা, এটা হচ্ছে আমাদের বাড়ি ঢোকার রাস্তা। ওই মা চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি লাল চা? আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাবা মায়ের ঘর, অনেক অনেক পুরনো, সংস্কার করার সামর্থ্য এখনো আমার হয়নি। আর সিরা ফিরা সব দেখি। ও ঠিক আছে, বাবা কই, মা ও পেট্রোল পাম্পে? এটা হচ্ছে আমাদের কলের পার। এই যে আমার ছেলের সাইকেল, রাখারও জায়গা নেই, বাইরেই থাকে, এখানেই থাকে। ছোট ছোট ঘর, ঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছেন সবাই। আর সোজা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমি বিয়ে করার সময় বানিয়েছিলাম। এরপর এই ছোট ছোট দুটো রুম করেছি। বন্ধুগণ দেখতে পাচ্ছেন গরিবের সংসার। এই বাড়ি থেকেই আমি বিলং করি, তো সেটা বড় ব্যাপার না। আশীর্বাদ যদি করেন আপনারা সবাই, নেক্সটে হবে। কি করো মা? হ্যাঁ
পারি কাটে কে খাবে ম্যাডাম আমার জন্য একটু দিও একটু পরে আমরা ঘরগুলো দেখাবো তার আগে কিছু লঙ্কা চারা গাড়া হয়েছিল এই যে দেখেন লঙ্কা চারা লঙ্কার বাগান এই হচ্ছে যেটাকে আমরা পানি কুমড়া বলি পানি কুমড়া পানি কুমড়ার গাছ এই দিকটা আমাদের বাড়ি থেকে বেরোই এই যে এখানে দেখতে পাচ্ছেন লঙ্কা লঙ্কা এখনো ধরেনি লঙ্কার চারা এগুলো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠাল গাছ এখানে কিছু লঙ্কার চারা আছে তারপর ফুলের গাছ রয়েছে আর দেখেন সবথেকে বড় ব্যাপার এটা হচ্ছে সুপারি গাছ সুপারি গাছের মধ্যে এয়ারটেল ডিশ টিভি সুপারি গাছের মধ্যে এয়ারটেল ডিশ টিভি ঠিক আছে এবার আমি আস্তে আস্তে করে আমাদের ঘরগুলো দেখাবো প্রথমে বাবা মায়ের ঘরে যাব দেখতেই পাচ্ছেন উঠানের যে অবস্থা বৃষ্টির কারণে পিছলা হয়ে গেছে আর কি এখন যাব বাবা মায়ের ঘরে মাঝখানে একটা ব্রেঞ্চ লাগানো আছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার জন্য বের করতে হয় না এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা বাবা মায়ের ঘরের অবস্থা এই হচ্ছে আমার বাবা মায়ের বিছানা তো যাই হোক দেখলেন এটা রান্নার জন্য এটা হচ্ছে রান্নাঘর এই দেখছেন রান্নাঘরে এইভাবে সাজিয়ে রাখা রয়েছে সিলিন্ডার ওভেন এইদিকে একটা বাঁশ দিয়ে বানানো যেখানে বাসনপত্র রাখা হয় তারপরে দেখতে পাচ্ছেন এই দিকটা বিভিন্ন ধরনের কৌটো ডাল তারপর মুগ ডাল হরলিক্সের কৌটো যেন কি আছে জানি না আমি আর এখানে চিনি চাপাতা হলুদ লবণ এটা হচ্ছে নিরামিষের লাইন এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে নিরামিষের লাইন এটা শনিবার করে আমরা নিরামিষ খাই যেমন আজকে শনিবার এই শনিবারে এই নিরামিষের লাইনটা হাত দেওয়া হয় নিরামিষের লাইনটা আমরা কিন্তু কোনোদিনও হাত দেই না যেদিন নিরামিষ করা হয় সেদিনই আর এইটা হচ্ছে ছোট্ট করে আমিষ আমিষের এখানে এটা নিরামিষের এখানে সব কিছু বেশি করে রাখা থাকে ওই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখান থেকে আমরা ওই আমিষের ওখানে ট্রান্সফার করে নিই তাহলে দেখালাম আমার রান্নাঘর এইবার দেখাবো আমার ছেলে এখন পড়াশোনা করছে এই ঘরে পড়াশোনা করছে এই যে ম্যাডাম পড়াচ্ছে ছেলে পড়তেছে ঠিক আছে এই যে বই ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে ম্যাডামের মুখটা দেখাবো না এই হচ্ছে ছেলে পড়াশোনা করছে বাবা হাই বলে দাও তোমাকে ম্যাডাম কি গুড বাই বলছে বলো লজ্জায় চলে গেল ম্যাডাম পড়াশোনা করাচ্ছে ভিডিও করছি তার জন্য লজ্জা এই হচ্ছে আমাদের নায়িকার ঘর দেখছেন নায়িকা একদম ব্যস্ত এই ফ্যানটা বন্ধ করো নায়িকার ঘর এইটা নায়িকার ঘরে দেখেন আছে কি ছোট্ট ঘরের টিভি আর গুছানো তুমি গুছাও না গুছাও ওইগুলা গুছানো কিভাবে গুছাচ্ছ সেগুলোও দেখাই কি আছে
বন্ধুগণ আমাদের চ্যানেল এসকেবি এসকেবি মাই চ্যানেল এই চ্যানেলে আপনারা আমাদের আজকের ছোট্ট ব্লগ দেখতে পাচ্ছেন আশা করি আপনারা আমাদের এই ব্লগটা একটু শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আমরা আরো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে ইচ্ছা প্রকাশ হয় আমাদের সেই কারণে যদি একটু আমাদেরকে এই ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে জানান যে কি কি রকম হলো বা আমরা যে বাড়ি থেকে বিলং করি সেই বাড়িতে বাড়িটা আপনাদের কেমন লাগলো এটা হচ্ছে দক্ষিণ দিকের জানালা আর এটা হচ্ছে পশ্চিম দিকের জানালা এই ছোট্ট কুঠিরে আমরা বাস করি এই যে মা বোধহয় আমার জন্য পান সুপারি নিয়ে আসতেছে হ্যাঁ পান সুপারি দাও একটু পান সুপারি মুখে দিয়ে নেই তো ম্যাডাম ম্যাডাম কিন্তু বিছানা গুছাচ্ছে এই দেখো এই যে এটা হচ্ছে আমার ছেলের ছবি এই যে ম্যাডাম এই যে হচ্ছে আমরা দুজন মাকে কাপটা দিয়ে দাও তো এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে এটা এটা আমাদের গুরুর গুরু নাকি আমাদের গুরুর গুরু যাই হোক আপনাদেরকে ঘরটা দেখালাম এটা আমাদের শোকেস এটা হচ্ছে এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ড্রপ একটা দরজাটা বন্ধ করো তো ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই তারপরে খুলেও দেখাবা এটা হচ্ছে ওয়ার্ড্রপ এই ছোট্ট কুঠিরে আমরা যতটুকু পারি সাজিয়ে রাখার চেষ্টা করি তাই তো থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাই আমাদেরকে কমেন্ট করে